16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেহেদী হাসান, পঞ্চগড় বাংলাদেশ থেকে। ইখওয়ানি এবং জামাতি শিবির কি আহলে সুন্নাত আল জামাতের অন্তর্ভুক্ত? তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? তাদের কিভাবে সালাফি মানহাজের দাওয়াত দেওয়া যায়? কিছু উপদেশ দিবেন। তাদেরকে সালাফি মানহাজের দাওয়াত কোরআন সুন্নাত আলেমরা সালাফি ওলামারা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, প্রতিটি ভাষায় আলহামদুলিল্লাহ ফরজে কিফায়া আদায় হচ্ছে। আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন। আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে ভালো ভালো আলেম যারা ইখওয়ানিদের আর জামাতিদের যে গুমরাহিগুলি তুলে ধরেছে আকীদা মানহাজের, তাদের এই যে ভুলগুলি সেই ভুলগুলি ভালো আলেমদের আলোচনা থেকে অথবা লিখনী থেকে তাদেরকে শোনাবেন, তাহলে সেই কথাগুলি তাসির তাদের উপর বেশি হবে। পক্ষান্তরে আপনি যদি আপনার ভাঙাচোরা ভাষায় অল্প বিদ্যা নিয়ে বোঝাতে যান, তাহলে কলহ বিবাদের আশঙ্কা বেশি রয়েছে, আর ফিতনা মারামারি বা হানাহানির আশঙ্কা রয়েছে, আর আপনার দাওয়াত ফলপ্রসূ হবে না, কারণ ওইভাবে আপনি বোঝাতে পারবেন না। তবে আপনার প্রিয়জন আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনাকে শ্রদ্ধা করে অথবা ভালোবাসে, তাদেরকে যথাসাধ্য আপনার যতটা আল্লাহ বিদ্যা দিয়েছেন, যদি আপনার ভালো করে জানা থাকে এলম শর্ত, তাহলে আপনি সেই কথাগুলি উত্তম পন্থায় নরম ভাষায় পেশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা একটা অংশ আপনার উত্তরে যে কেমনভাবে দাওয়াত দেবেন তাদেরকে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর প্রথম অংশটুকু ছিল যে ইখওয়ানি এবং জামাতি শিবির কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত পুরোপুরি বলা যাবে না। একদিককে কেন্দ্র করে বললে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে তারা শিয়া রাফেজি নয়। তো একদিকে শিয়া আর একদিকে সুন্নাহ আহলে সুন্নাহ, তো এখানে যদি রাখেন তাহলে তারা শিয়াদের মোকাবেলায় তারা সুন্নি মুসলিম, তাদেরকে শিয়া মুসলিম বলবো না, তবে চরম শিয়া প্রেমীরা জামাত ইসলামী ইখওয়ানি, এরা চরম শিয়া প্রেমী। তারা শিয়া রাফেজিদেরকে এত বেশি ভালোবাসে যে আরো মুসলিমদেরকে ভালোবাসে না। আল্লাহ, তাদের এত ভালোবাসা ইরানের সাথে রাফেজিদের সাহাবাই কেরামদের দুশ্মনের সাথে, যে ওই অবাক লাগে যে সাহাবাই কেরামদের যারা কট্টর দুশ্মন, সাহাবাই কেরামদেরকে যারা মুসলিম মনে করে না পাঁচজন সাহাবি ছাড়া, তাদের সাথে এত কেন ভালোবাসা তাদের? কি যে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে না অজ্ঞতা রয়েছে, আল্লাহ তাদের এই অসৎ উদ্দেশ্যকে যেন আল্লাহ নিষ্ফল করেন এবং তাদের অজ্ঞতা যেন দূর করেন। বাকি কথা হলো, যদি অন্যদিকে আমরা লক্ষ্য করি যে তারা ভুল মানহাজের, তাদের মানহাজ হচ্ছে এক তো শিয়াপ্রেমী মানহাজ, আর একটি হচ্ছে তাদের মানহাজ হচ্ছে খারেজি মানহাজ, চরমপন্থা খারেজিদের পৃষ্ঠপোষকেরা, এদের বই পুস্তক পড়ে আর এদের ভ্রান্ত ইসলামের ব্যাখ্যার থিওরি নিয়ে আজকাল চরমপন্থী খারিজি জঙ্গি তৈরি হয়েছে আর হচ্ছে, নব্য খারিজি তৈরি হয়েছে এদের ইসলাম চর্চা করে। এরা যে ইসলামকে ইসলাম বুঝে সে ভুল ইসলাম চর্চা করে আজকাল নব্য খারিজিগুলো তৈরি হচ্ছে রয়েছে। তো এই দিক থেকে এরা আহলে বিদাত, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এছাড়া এদের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে কোনো জ্ঞান নেই, বরং এরা আশআরি মাতুরিদি মতবাদ বিশ্বাসী। তো এদিক থেকেও তারা আহলে বিদাত। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবেগী না হয়ে বিবেকী হওয়ার তৌফিক দান করেন। এবং বিশেষ করে আমার এই কথাগুলি যে সব এই জামাত শিবির আর ইখওয়ানি যারা শুনবে, আল্লাহ তাদেরকে যেন হেদায়াত নসিব করেন এবং তাদেরকে চরমপন্থা ত্যাগ করে এবং শিয়াদের এই অবৈধ ভালোবাসা ত্যাগ করে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে ভালোবাসা দেব, তাদের দলে সামিল হওয়ার তৌফিক দান করে।